দুজনেই ছিলেন জিনিয়াস। একদিকে সলিল চৌধুরীর মতো কিংবদন্তি সঙ্গীত পরিচালক যেমন ইন্ডাস্ট্রিতে খুবই কম ছিল, তেমনি কিশোর কুমারের মতো গায়কও। নানাবিধ গুণের অধিকারী ছিলেন এই দুই ব্যক্তিত্ব। কোনো গানে যখন দুজনের মেলবন্ধন গড়ে উঠত, তখন সে গান তো সুপারহিট হতোই। ব্যক্তিগত জীবনেও সলিলদাকে খুবই পছন্দ করতেন কিশোরজি। আজ তাঁদের নিয়েই এক অন্যরকম ঘটনা উপস্থাপিত হবে এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সময়টা 1970 সালের মাঝামাঝি। অসিত সেনের পরিচালনায় তৈরি হচ্ছে হিন্দি ছবি অন্নদাতা। ছবিতে প্রধান ভূমিকায় রয়েছেন জয়া ভাদুড়ী ও অনিল ধাওয়ান প্রমুখরা। এই ছবিরই সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সলিল চৌধুরী। সলিলবাবু তখন থাকেন বোম্বের পেডার রোডের বাড়িতে। সেই বাড়িতে বসেই গান বাঁধছেন এই ছবির জন্য। গানে সুর দেওয়া কমপ্লিট হতেই কিশোর কুমারকে ফোন করে ডাকলেন সলিলবাবু, কারণ গানটা কিশোরজি গাইবেন। গানটি ছিল গুজার যায় দিন দিন দিন। গুজার যায় দিন দিন দিন, কে হর পল গিন গিন গিন। সলিলবাবুর ফোন পেয়ে কিশোরজি এক কথায় বাড়িতে আসতে রাজি হলেন, কারণ সলিল চৌধুরীর কম্পোজিশন মানেই সমস্ত শিল্পীদের কাছে একটা আলাদা চ্যালেঞ্জ। বোম্বের বাড়িতে হারমোনিয়াম বাজিয়ে কিশোরজিকে গান শোনাতে লাগলেন সলিলবাবু। পাশে বিছানার উপর বসে গভীর মনোযোগ দিয়ে শুনতে লাগলেন কিশোর কুমার। গানের প্রথম স্তবকটি শেষ হতেই তিনি বিছানা থেকে উঠে একটু দূরে সোফায় গিয়ে বসলেন। এদিকে সলিলবাবু গিয়ে চলেছেন। দ্বিতীয় স্তবকটি শেষ হতেই সোফা থেকে লাফ দিয়ে উঠে পড়লেন কিশোরজি। এবারে গিয়ে বসলেন ঘরের কোনায় রাখা একটি হাতওয়ালা চেয়ারে। সলিলবাবু দেখছেন তাঁর কাণ্ড কারখানা, কিন্তু গান থামাননি। পরের অন্তরা শেষ হলো যেই কিশোরজি এসে বসলেন সলিলবাবুর পাশে, আর গান শেষ হতেই একেবারে মেঝেতে বসে পড়লেন ধপ করে। কিশোর কুমারের এই কাণ্ড কারখানা দেখে তখন সলিলবাবু বলে উঠলেন, কী হে কিশোর, অমন করছো কেন, কিছু সমস্যা হচ্ছে? কিছুক্ষণ চুপ করে থাকার পর কিশোরজির উত্তর, আসলে সলিলদা, যেভাবে প্রতি অন্তরায় গানের স্কেল পাল্টে যাচ্ছে, তাতে মেঝেতে থেবড়ে বসে পড়া ছাড়া আর উপায় নেই। কী অপূর্ব সুর করেছেন আপনি, আপনার সমান উচ্চতায় বসে এ গান আমি শিখতে পারবো না। এরপর মাটিতে বসেই সলিলবাবুর কাছে গান শিখেছিলেন কিশোরজি। কিশোর কুমারের ব্যক্তিত্বের পরিধি সঠিকভাবে জানা কারো পক্ষেই সম্ভব হয়নি। তিনি কখন যে কি করে বসবেন তা কেউ বলা তো দূরের কথা, ভাবতেও পারত না। নো পে নো ওয়ার্ক কথায় বিশ্বাসী এই মানুষটি যেমন টাকা ছাড়া কোনো কাজ করতে চাইতেন না, অর্ধেক টাকা পেলে অর্ধেক কাজ করতেন, সেই মানুষটি আবার বহু ক্ষেত্রে বিনা পারিশ্রমিকে অবলীলায় কাজ করে যেতে পারতেন। তার সহশিল্পীদের সাথে যেমন হাসি ঠাট্টা করতেন, তেমনই গাইডও করতে জানতেন। যাই হোক, 1972 সালে মুক্তি পাওয়া অন্নদাতা ছবিতে গুজার যায় দিন 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 গানটি দারুণ জনপ্রিয়তা পায়। তবে এই ছবিতে সলিল চৌধুরীর স্ত্রী সবিতা চৌধুরীর সাথে আরও একটি গান গেয়েছিলেন কিশোরজি। এই দুই মহান ব্যক্তিত্বকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।